হ্যাঁ, ফার্স্টে একটা ম্যাচ খেলেছিলাম আসলে অনেকদিন পরে, ওই ম্যাচটা একটু অ্যাডজাস্টমেন্ট একটু সমস্যা হচ্ছিল, বাট তারপর অনেকে ভালো খেলেছে, বাট আমি পার্সোনালি অত ভালো খেলতে পারি নাই। বাট এই ম্যাচটাতে অনেক ফোকাস ছিল, প্ল্যানিং ওয়াইজ সব কিছু ঠিক ছিল, ব্যাটিং করাটা ওইভাবেই যেভাবে চেয়েছিলাম ওইভাবে করতে পেরেছি। আর এটা আসলে এই দুইটা ম্যাচ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, বিকজ অনেকদিন পরে যেহেতু আমরা খেলছি, আসলে ফোর ডে ক্রিকেটে অনেক সময় না খেলতে থাকলে প্ল্যানিং বা সব কিছু একটু উলটপালট হয়ে যায়। তারপরেও এরকম একটা অপরচুনিটি পেয়ে যায় সবাই, প্রত্যেকটা ব্যাটসম্যান বা বোলার সবাই ইন্ডিভিজুয়ালি খুব ভালোভাবে জিনিসটাকে কাজে লাগিয়েছে আমি মনে করি। নর্মালি যেটা হয় যে এরকম একটা গ্যাপের পরে আসলে প্রত্যেকটা প্লেয়ারই একটু ফার্স্ট দুইটা ম্যাচ বা একটা ম্যাচ একটু ক্যাজুয়াল থাকে বা নার্ভাস থাকে বোলিংয়ে বা ব্যাটিংয়ে, বাট আমার মনে হয় যে সবাই খুব নিজের কাজটা প্রপারলি করেছে আমাদের এই গ্যাপে, এবং যার জন্য হয়তো প্রবলেমটা হয় না। বোলিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা বলার খুব 100% এফোর্টে বোলিং করেছে এবং রিদমে, মনে হয় না যে তারা আসলে ক্রিকেটের বাইরে ছিল, যেটা আসলে এখন প্রফেশনালি আমি বলবো যে প্রত্যেকটা প্লেয়ারই অনেক সিরিয়াস হয়েছে এবং প্রফেশনালি, যেটা আমাদের ক্রিকেটের জন্য অনেক ইম্পর্টেন্ট জিনিস। ব্যাটসম্যানরাও খুব চেষ্টা করেছে উইকেটের থেকে রান করার, ইজিলি রান করতে পারে নাই, বোলাররা ওরও চান্স ইজিলি দেয় নাই, তো আমার মনে হয় যে কষ্ট করে রান করতে হয়েছে। খেলা তো অনেকদিন পর শুরু হয়েছে, এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য ডেফিনেটলি অনেক বড় একটা স্বস্তির বিষয়, কারণ অ্যাজ এ প্লেয়ার হিসাবে বাসায় বসে থাকাটা সব থেকে কষ্টের বিষয়। আমরা মাঠে এসে খেলতে পারছি এবং আমরা এভাবে একটা টুর্নামেন্ট, আপনারা জানেন যে সামনে কিছু টুর্নামেন্ট আমাদের জন্য হচ্ছে, যেগুলো আমাদের জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা পার্টিসিপেট করতে পারবো প্লেয়াররা, তো এটা অবশ্যই ধন্যবাদ দিতে হয় বিসিবিকে, বিকজ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য।